আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার শর্ম আমার লতা বেগুন প্লান্টগুলা বা এক প্লান্ট বা ওভিজিন প্লান্টগুলা এগুলার রোপণ কিভাবে করি তার ট্রান্সফার করি কিভাবে তার মেইনটেইনিং করে ভাবে কোন খাবারগুলা দেই লতা বেগুন তো তা সম্পূর্ণ আপনার লগে শেয়ার শর্ম ইনশাল্লাহ আমার সাথে তা হোক আর তা তাহকা এখন আমার লতা বেগুন প্লান্টগুলার ট্রেন্সফার শর্ম আর লাগিয়া দেখা দেখাফারায় আমি একটা পথ নিশি আর মিক্স মাটি তো পটর মাঝে আমি হোল রাসে পটর নিসে দিই যাতে অতিরিক্ত ফানি দিলে বা মেঘর ফানিটা বেশি হইলে এগুলা খুব তাড়াতাড়ি যেন ডেঙ্গিজ হয়ে যায় এর কারণে সবসময় খেয়াল রাখবা যে যে কোনো প্লান্টও আপনারা যে কোনো পটর রুকা কিন্তু আপনারা পটর নিষেধি হল রাখবা হোল্ড রাখলে অতিরিক্ত ফানিগুলা খুব সহজে ডেনেজ হয়ে যাব আর আপনার প্লান্টর যে রুটগুলা আছে রুটগুলা ডেমি হইতো না ফস্ত না ইনশাল্লাহ আর ফসিয়া গাছটা মারা যাইতো না তো এটা সময় আপনারা খেয়াল রাখবা যে পট পটর মাঝে আপনারা প্লান্ট রুইলে ওই সব সময় প্লান্টর নিষেধি হোল রাখবা তো অতিরিক্ত ফানিটা ডেনেজ হয়ে যাব তো এখন আমি প্লান্টগুলারে ট্রান্সফার করলাম আর এগুলা দেখতে পারছিলাম আমি এক জায়গার মাঝে অনেকটা সারা করছিলাম ছোট্ট একটা কন্টেনারের মাঝে অনেকটা সারা করছি আর সারা করার ফর ওরকম বোতলের মাঝে ট্রান্সফার করছি আর ট্রান্সফার করার ফর দেখতে পারা প্লান্টগুলো মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে তো এখন আমি ওগুলা রে ট্রসফার করিয়া দিলাম দেখতা কীভাবে করাম তো প্রত্যেকটা প্লান্টরে ওরকম আমি বাখর বা আর ট্রান্সফার করিয়া দিলে এলাম তো প্লান্টগুলা খুব ইজিলি খুব সহজে বড় হয়ে যাব ইনশাল্লাহ আর কিছুটা আমি ডাইরেক্ট গ্রাউন্ডও রইলাম ডাইরেক্ট মাটির মাঝে রইয়া দিলে এরাম আর কিছুটা রইলাম ও হোম পটর মাঝে তো দেখি কোনগুলা খুব সুন্দর হয় পটরগুলা সুন্দর হয় নিন না না মাটিরগুলা ডাইরেক্ট মাটিরগুলা সুন্দর হয় ফাঁস কেয়ার সাত দিন পর আমার প্লান্টগুলো আপনার কাছে শেয়ার করলাম প্লান্টগুলার মেনটেইনিং কীভাবে আমি হর্ম বা তার মাঝে নাইট্রোজেন কিছু খাবার দিম কোন নাইট্রোজেন খাবারটা আমি এক প্লান্ট বা লতা বেগুন প্লান্টও তা আমি আপনার লগে শেয়ার করব ইনশাল্লাহ আর গাছর মাঝে কোন খাবারগুলা দিলে বেগুন প্লান্টগুলা খুব দ্রুত বড়ইব আর তারপর এই খাবারটা স্টপ করিয়া তারপর খালি পটাশিয়ামটা আপনারা হইবা তো এখন আমি নাইট্রোজেন খাবারগুলা দিব আর নাইট্রোজেন খাবার দেওয়ার আগে আমি প্লান্টগুলারে মেনটেনিং করবো তো আমার প্লান্টর যে নিচের ফাতাগুলো আছে সবগুলারে লাগে আর লেখাই খাইছে তো স্লাগ স্নেহলের লাগি আমি একটা ট্রিটমেন্ট করবো একটা টিপস আপনার শেয়ার করবো তো টিপসটা ফলো করবা স্লাগ স্নেহল লাগে খুবই গুরুত্বপূর্ণ কারণ স্লাগে স্নেহলে প্লান্টগুলারে খুব দ্রুত খাইলায় আমার নাগামরি প্লান্টগুলার যে আছিল আছে খাই খাইছে মাটির মাঝে রাখার ফলে পার্সন যে সবগুলার যার যা করছিল স্লাগে বা স্নেয়ুলে তো এগুলা ট্রিটমেন্ট আমি এখন করলাম এখন আলহামদুলিল্লাহ আমার গার্ডেনের মাঝে আর স্লাগ আর স্নেয়ুল তেমন একটা দেখা যান না অল্প কিছুটা দেখা যায় আর ইয়ার অনেকটা বাড়ি গেছে স্লাগ স্নেহুল তো এর কারণে আমি ও ট্রিটমেন্ট করার ফলে দেখছি আমি অনেকটা ফায়দা পাইছি তো আপনার লগে শেয়ার খরম ইনশাল্লাহ তো এখন দেখাফাররা আমি আমার প্লান্টর মাঝে নাইট্রোজেন খাবারটা দিলাম আর এই নাইট্রোজেন খাবারটা এক প্লান্টর লাগে বা লতা বেগুন প্লান্টর লাগে খুব গুরুত্বপূর্ণ আর খুবই হেলথি বানাইবো এই নাইট্রোজেন খাবারটায় তো এটাও লগে আমার আথর বানানি অর্গ্যানিক নাইট্রোজেন খাবারটা তো আমার সবগুলা প্লান্টর মাঝে ও খাবারটা দিব আর প্লান্টগুলা বড় আর। আগ পর্যন্ত ও খাবারটা দিয়া যাই মোট দেখা খুব তাড়াতাড়ি প্লান্ট খুলা বড় হইব আর নাইট্রোজেন খাবারটা আমি দিব প্লান্ট ফুলা বড় আর আগ পর্যন্ত আর যখন বড় হয়ে যাব আর ফুল হই দৌড়ার সময় আইব তখন আমি নাইট্রোজেন খাবারটা স্টপ করি নিবো স্টপ করিয়া খালি শুধুমাত্র আমি পটাশিয়ামটা দিবসে গার্ডেনিং করতে করতে কা আমার কত সৌভাগ্য আমি যখন গার্ডেন আই তখন দেখি নেট নেট খাবারের ভিতরে বড়ো একটা ফাঁকি ডুকিয়া ছাটা ছুটি করে বারোই তো ফারেন না কোনবেলা ডুকছে আল্লাহ তো জানেন বালা বা আমি দেখছি না কোনবেলা ঢুকছে তারপর আমি খেদাইয়া দিলাম তারপরেও জান না বাদে একটা সিংলা নিয়া তো আস্তে আস্তে আমি এটারে দেখাইয়া দিছি তারপরে দেখুক মোটা একটা আশ আইসে আশ আইয়া মনে হয় রাজা হয়ে রাজহাঁশৈব মোটা রাজ উড়াল দিয়ে আইসে অন্য বাকিটোর মাঝে বইয়া বড় একটা ডিম গেছে গেছে ডাফাররা খুব বড় একটা ডিম তো মার্শাল্লাহ আমি আজকে খুব সৌভাগ্যবান তো এখন আমার শ্লাক স্নেহ লাগে আমি ও সল্টটা ইউজ করম। আমার প্লান্টর মাঝে তো সল্টটা আমি কিভাবে ইউজ করে কা আমি প্লান্টও দিতাম না পা কোনো মাটির মাঝে দিতাম নাই প্লান্টর কোনো মাটির মাঝে দিতাম নাই শুধুমাত্র পাত যে জায়গার মাঝে পাতর মাঝে দিম যে জায়গা বাদি আটা আটাচড়া করমো ও জায়গার মাঝে শুধুমাত্র আমি সল্টটা দিব বা লবণটা দিব কারণ প্লান্টও দিলে প্লান্টগুলা মারা যাইব ডাইরেক্ট প্লান্টও আমি দিলাম না প্লান্টর যে পটগুলা আছে পটর সাইডে দিয়া বা বেডর সাইডে দিয়া আমি সল্ট সল্টটা দিয়া যাইম তো তখন দেখবা স্লাগ আর স্নেহল খুব তাড়াতাড়ি যাব আর তাও কমইব আর ও দেখা আইসে এখন যে সাইটটা দুইটা তিনটা শ্লা স্নেহল আর একটা স্লাগ তো চারিটার দেতা ফারা লবণ ফরা মাত্রও ফড়ি জিরা মরিজি বা তাইন তো এনতানরে ক্ষিল খরা ঠিক আছে কারণ তান্তাইন উপহারী থাকি উপহারী বেশি তো এর কারণে তান মারা ঠিক আছে তান্তানরে মারিয়া ফেলা রাম এখন আমি লবণ ছিটাইয়া দিয়া আর লবণে খুব কার্যকারিতা করে যে স্লাগ কিলার স্নেহল কিলার যেটা আছে স্লাগ কিলারে এগুলারে মারতে পারে না তেমন একটা আর ইয়ার লবণ ইউজ করার ফলে দেখতাম ফারাম খুব সুন্দর এগুলা মরি যার জায়গা তো মরি যার মরি মরি যার গিয়া তো দেখো কা পরের দিন দেখো কা এটা কিভাবে মারা গেছে একটাও রইছে না সবগুলাও মারা গেছে আর প্লান্টগুলাও আলহামদুলিল্লাহ বালা রইছে তো দেখো একটা করিয়া শবগুলাও ওর হোম ফেন্ট মারিয়া মারা গেছে প্রত্যেকটা প্লান্টর জ্বর বা ফাতা কাটিলায় তো এর কারণে আর কি যদি আপনারাও সল্ট ছিটেকা রাখেন আর আপনার প্লান্টগুলা খাইতো নয় আর স্লাগস স্নেহলগুলা মারা যাইব ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো যদি ভালো লাগলে অবশ্য একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডর লোক শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম